হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে ভিডিও আপলোডের সময় আপনি আপনার ভিডিও থামবেলটাতে অ্যাড করবেন তো চলুন শুরু করা যাক এর জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করে ইউটিউবে গিয়ে ডেস্কটপ সাইটটা করে নেব এই যে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে ডেস্কটপের মতো হবে তারপরে আপলোড ভিডিও যেহেতু ভিডিও আপলোডের সময়ই থামবেলটা করা যায় এবং পরও চেঞ্জ করা যায় তারপর আপলোড ভিডিওতে যাব তো ভিডিও আপলোডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিডিও আমি পরে তৈরি করব তো ভিডিওটা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরপর আপলোড ভিডিও তারপর আমি যে ভিডিওটি আপলোড করব সেটাতে ক্লিক করছি তো আমার ভিডিওগুলো আমি এই ভিডিওটি আপলোড করবো আকর্ষণীয় থামবেল মাকার তো থাম্বেলটি আগে থেকেই তৈরি করে রাখবেন তারপরে এখানে সেট করবেন ঠিক আছে যে আপলোডিং শুরু হয়েছে এখন আমি থামবেলটা দেবো এখানে তো ভিডিও থামবেলটি আগে থেকে তৈরি করে রাখবেন তো থামবেল যারা তৈরি করতে জানেন না আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে দেখতে পাবেন যে কিভাবে থামবেল তৈরি করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা কীভাবে থামবেল তৈরি করতে হয় দেখে নেবেন তো ভিডিও আপলোডিং কাজ চলছে ডিফক্রিপশন ট্যাগ এগুলোর ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে বলবো তো এগুলো ভিডিও বিষয় পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো থামবেলটি কীভাবে অ্যাড করবেন এই যে এই অবস্থায় থাকার পরে একটু জুম করে দেখবেন এইখানে কাস্টম থামবেল তো ম্যাক্সিমাম ফাইল সাইজ টু এম বি হতে হবে এখানে আর লিখে দিয়েছে তো থামবেল মেকার আমি যেটা দিয়ে থামবেল তৈরি করা শিখিয়েছি যেটা ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্ক পাবেন তো সেটা কিভাবে। আর সেটা যেই ছটটা সেটা অবশ্যই টু এম বেশি হবে অসুবিধা নেই খুব ভালো একটি ছট্টার তো কাস্টম থামবেল এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর ফাইলে চলে যাবেন ফাইলে গিয়ে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যালবামে যাবেন অর্থাৎ গ্যালারি গ্যালারিতে যাওয়ার পরে আপনার থাম্বেলটা যেখানে আছে সেখানে চলে যাবেন আমার যেহেতু থামবেল মেকার দিয়ে আমি করেছি তো থাম্বেল মেকারে আমি চলে যাবো তো থামবেল মেকারে গিয়ে আমি আমার থামবেলটা সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করে আমি এখন ক্লিক করে দেখ দিলাম তো আপলোডিং শুরু হচ্ছে পুরোপুরি যখন আপলোড কমপ্লিট হবে তখন থামবেলটা এখানে শো করবে তো দেখুন এখানে লোডটা কমপ্লিট হয়েছে এবং এখানে কিন্তু থামবেলটা শো করছে আর এইখানে থামবেলটা শো করবে আপলোডিংয়ের কমপ্লিটের পর তো দেখতে থাকুন আমি পুরোটা দেখাচ্ছি একটু ভিডিওটা আপাতত পোস্ট করছি আপলোড হওয়া পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থামবেলটি ইতিমধ্যেই এখানে চলে এসেছে আউকে থাম্বেল থামবেল তৈরি করুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইভাবে থাম্বেল সেট করতে হয় ভিডিওতে তো থাম্বেল যারা তৈরি করতে জানেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা গিয়ে দেখে নিন আর নতুন নতুন আরও এরকম টিউটোরিয়াল পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ